একটা পলিটিক্যাল গান গাইবো, ভেরি গুড। সি মেজর না, হাল্লাবোল নয়, হাল্লাবোলটা খুব খারাপ গান, ওর ঠিক না, অতটা অত গালাগাল দেওয়া ঠিক হবে না। না 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 না, একদম না। আচ্ছা এটা শোনো না, এটা একজন বাবা তার ছেলের উদ্দেশ্যে বলছে। বাবারা সাধারণত ছেলেদের তো ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চায়, তো এ ভদ্রলোক অন্য কথা বলছে। কি বলছে শোনো, মন দিয়ে শুনুন আপনারা। বাবা বলছেন, আমার সোনা চাঁদের কণা, আমার সোনা চাঁদের কণা, আর কি কি বলবো, আমার সোনা চাঁদের কণা, আর কি কি বলবো, ডাক্তার উকিল তো নয়, তোকে মন্ত্রী বানাবো। এটা আমাদের দেশ ভারতবর্ষের সব থেকে লাভজনক একটা পেশা, কোনো ইনভেস্টমেন্ট নেই, একবার হয়ে যেতে পারলে। আমার সোনা চাঁদের কণা, আর কি কি বলবো, ডাক্তার উকিল তো নয়, তোকে মন্ত্রী বানাবো, মন্ত্রী বানাবো রে, তোকে মন্ত্রী বানাবো, তারপরে তারপরে চার পুরুষ বসে বসে খাবো। মন্ত্রীর ছেলে হলে শিল্পপতি হওয়া যায়, এটা আমাদের একসময় পশ্চিমবঙ্গের অনুচ্চারিত সত্য ছিল, সবাই জানতাম কিন্তু মানতাম না। মন্ত্রীর ছেলে হলে শিল্পপতি হওয়া যায়, মন্ত্রীর বাবা হয়ে গোটা দেশটা চালাবো, গোটা দেশটা চালাবো রে, শিল্পপতি কি হব বলেই ছেলেকে বলছে, অনেক দিনে জমানো ইচ্ছে, একদিন তোর মা ছাড়া সবার পতি হব। বাবার উদ্দেশ্য ভালো না। বাবা বলছেন, মন্ত্রী হওয়া সোজা, সবচেয়ে মন্ত্রী হওয়া সোজা, কি গুরু ঠিক বলছে, মন্ত্রী হওয়া সোজা, সবচেয়ে মন্ত্রী হওয়া সোজা, পড়াশুনোর বালাই নেই, পড়াশুনোর বালাই নেই, শুধু ফন্দি ফিকির খোঁজা, আহা মন্ত্রী হওয়া সোজা। মন্ত্রী হলেই আমলারা তোর করে দেবে কাজ, তোর কাজ শুধু ধরা জনদরদীর সাজ। কিন্তু বাচ্চা ভয় পাচ্ছে, বাচ্চা ভাবছে, বাবা এ তো কঠিন কাজ, আমি কি পারবো। বাবাও ভয় দিচ্ছে, ওরে এসব আগের থেকেই রিহার্সাল করে রাখবো, এসব আগের থেকেই রিহার্সাল করে রাখবো, দরকার হলে প্রাইভেট টিউটর এক্স মন্ত্রী রাখবো। বাবা বলছেন, চুরি করনা করনা, চুরি করনা অগুন্তি, এ গানটা আজ থেকে প্রায় 12 বছর আগের লেখা গান, সুতরাং সেই সময়কার রাজনৈতিক ছবি একটা পাওয়া যাবে। চুরি করনা করনা, চুরি করনা অগুন্তি, এটা তো শতসিদ্ধ হয়ে গেছে, আমরাও মেনে নিয়েছি, সূর্য আলো দেয়, সমুদ্র ঢেউ দেয়, ওনারা চুরি করেন। চুরি করনা করনা, চুরি করনা অগুন্তি, ওরে চুরি করনা করনা, চুরি করনা অগুন্তি, পশু খাদ্য কেলেঙ্কারির পরেও লালুই রেলমন্ত্রী, কি আর হবে। বাবা বলছেন ছেলেকে, কি আর হবে, বড় জোরও বসবে কমিশন, আমাদের দেশে এটা ঘন ঘন বসে, আমাদের ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা নষ্ট করে কমিশন বসে, কিন্তু আজ পর্যন্ত কোনো কমিশনের রিপোর্ট পাওয়া যায়নি। কি আর হবে, বড় জোরও বসবে কমিশন, সবাই জানি সে কমিশনের নেই কনক্লুশন। তবু বাচ্চা ভয় পাচ্ছে, বাবা অভয় দিচ্ছে, ওরে গালাগালি একটু না হয় খাবি, তাতে কি কি আর হবে, নচিকেতা 4 লাইনের গান লিখবে, আর তো কিছু হবে না। ওরে গালাগালি একটু না হয় খাবি, তাতে কি, ওরে মরা মানুষের চুল ছিড়লে ওজন কমে কি।